বিরল প্রজাতির বড় আকারের এক পরিযায়ী পাখি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হলো মালদার মানিকচকে ধরমপুরের সদাগরতলা এলাকায়। পাখিটিকে স্থানীয় এক বাসিন্দা আপাতত নিজের হেফাজতে রেখে খবর দিয়েছেন বন দপ্তরে। স্থানীয়দের বক্তব্য, গত সোমবার সকালের দিকে তারা হঠাৎ করে এলাকার এক শিমুল গাছের নিচে পাখিটিকে পড়ে থাকতে দেখেন। পাখিটি উঠতে পারছিল না, বিভিন্ন জন্তু জানোয়ার পাখিটির উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছিল। এই দৃশ্য দেখে তারা পাখিটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখেন। মনে হচ্ছে এটি বিরল প্রজাতির পরিযায়ী পাখি, যা রিমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে কোনোভাবে দলছুট হয়ে এই এলাকায় চলে এসেছে। তাই তারা চান বন দপ্তর এসে পাখিটিকে উদ্ধার করে নিয়ে কোনো নিরাপদ আশ্রয়ে রাখার ব্যবস্থা করুক। এই যে রিমাল ঝড় হয়েছে, তো গত পরশু সোমবারের দিন ওই ওখানে দেখলাম যে এক শিমুলের গাছের উপর থেকে পড়লো, তার পিছনে পিছনে তাড়া করছিল, আরও বাচ্চারা গিয়ে ধরলো, তারপরে উড়ানোর চেষ্টা করলো, উঠছে না, উঠতে পারছে না। তারপরে ওটাকে ধরে এসে বাড়ি নিয়ে এলাম, এসে আমার এখানে জলাশয়ের ধারে সেখানে রেখেছিলাম। তো কিছু দেখছিলাম যে জল ঘেঁটে ঘেঁটে কিছু খাচ্ছিল, তারপরে বাড়িতে শুকনো করে গেছে। তো তখন থেকে দেখছি সেরকম কিছু খায় না, আমরা যা ভুট্টা গম বা ভাত এইসব দিই খাই, কিছুটা খাই, তারপরে বসে থাকে বাড়ি। এটা আমার যা মনে হচ্ছে, বিভিন্ন কিছু দেখলাম ঘেঁটে মেটে, তো মনে হচ্ছে যে এটা আইবিসের কোনো একটা প্রজাতি হতে পারে। আচ্ছা, অ্যাকচুয়ালি কী পাখিটা জানি না, আইবিসের মতোই মনে হচ্ছে। পাখি কী করবো, বন দপ্তরকে বলবো যাতে এসে উদ্ধার করে নিয়ে যায়, আমরা তার কিছু করতে পারবো না, সেরকম সে বাজব না, কিছু তো খাচ্ছে না, আর কী প্রজাতি কী খাওয়ার খায় সেটাও তো আমরা জানি না। তাই আমরা যা পাশে দিচ্ছি, বন দপ্তরের যারা বিশেষজ্ঞরা আছে তারা নিশ্চয়ই দেখবেন যে কী খাওয়ার খায় না খায়, সেই হিসাবে খাওয়ার দেবে, চিকিৎসা করবে। বৈশিষ্ট্য তো দেখে মনে হচ্ছে যে বিরল প্রজাতির কোনো পাখি আছে।